সম্মানিত দর্শক শ্রোতা, বের হয়েছেন আমাদের কাঙ্ক্ষিত সেই মেহমান সাইফুল হাদিস আল্লাহ মামুনুল হক। আপনারা যারা দেখছেন লাইভটি শেয়ার করে দিন, সকলকে দেখার সুযোগ করে দিন। কারাগার থেকে বের হয়েছেন সবশেষ অবস্থা আমরা দেখানোর চেষ্টা করছি কাশিমপুর হাই সিকিউরিটি কারাগার থেকে। আপনারা সুন্দর দেখার সুযোগ করে দিন। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, অবশেষে মুক্তি পেয়েছে হেফাজত ইসলামের নেতা মামুনুল হক। প্রিয় দর্শক, আমরা সরাসরি চলে যাবো ভিডিও স্ক্রিনে, সেখানে বিস্তারিত দেখে আসবো। ভিডিওটি গুরুত্বপূর্ণ হবে, ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা আবারও লাইভে উপস্থিত হয়েছি, অনেকে অপেক্ষা করতেছেন, আপনারা দ্রুতই শেয়ার করে দিন। হুজুর বের হচ্ছেন, আপনারা দ্রুত লাইভটি শেয়ার করে দিন। এখানে হুজুরকে স্বাগত জানানোর জন্য অনেকেই অপেক্ষা করতেছেন কারাগারের প্রবেশ মুখে। আমরা যতটুকু জানতে পেরেছি হুজুর এই গাজীপুর টঙ্গী রোড হয়ে হুজুর মাহমুদপুর যাবেন। তো বিমানবন্দর যারা আছেন, বিমানবন্দর রেল স্টেশনের আশেপাশে, তারাও রাস্তায় থাকতে পারেন। তাছাড়া মহাখালীর আশপাশে যারা আছেন, মহাখালীর ওদিকে থাকতে পারেন, উত্তরা জসীমউদ্দিনে থাকতে পারেন। আপনারা যারা যারা দেখছেন সবাই লাইভটি শেয়ার করে দিন দ্রুত, আপনাদের বিভিন্ন গ্রুপে শেয়ার করে দিন, আপনাদের বন্ধু বান্ধবদেরকেও সঠিক তথ্যটা জানার সুযোগ করে দিন। অনেকে অপেক্ষা করতেছে, সারা দেশের মানুষ আজ অপেক্ষায় অপেক্ষমান। অল্প সময়ের মধ্যেই উনি বের হয়ে আমাদের মাঝে ফিরে আসবেন। আমরা দেখতে পাচ্ছি ফুলের তোড়া নিয়ে যাওয়া হচ্ছে সামনে। আমরা চেষ্টা করবো আপনাদেরকে শেষ পর্যন্ত দেখাতে। এখন গেটের বাহিরে বের হননি, বাকি কথা হয়েছে কয়েক মিনিটের মধ্যেই উনি বের হবেন। সবাই লাইভটি শেয়ার করে দিন, সবাইকে দেখার সুযোগ করে দিন। আমরা এখন অবস্থান করতেছি কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের সামনে। আপনারা বেশি থেকে বেশি শেয়ার করে, বিভিন্ন গ্রুপে শেয়ার করে বন্ধুদের জানিয়ে দিন, কারণ ইতিমধ্যে অনেকে গুজব ছড়িয়ে দিয়েছে। আপনারা দেখছেন আমাদের সকলের প্রিয় রাহবার মাওলানা মামুনুল হকের মুক্তির সবশেষ অবস্থা কাশিমপুর কারাগার থেকে। এখানে শত শত মানুষ জমা হয়েছেন, ধর্মপ্রাণ মানুষ মুসল্লিরাও একত্রিত হয়েছেন, বিভিন্ন মাদ্রাসার ছাত্ররা, বাংলাদেশ খেলাফত মসজিদ, যুবমুখ বিশ্বের সর্বস্তরের দায়িত্বশীলরা উপস্থিত হয়েছেন। আমরা চেষ্টা করবো শেষ পর্যন্ত আপনাদেরকে দেখাতে। আপনারা সবাই লাইভটি শেয়ার করে দিন। আজকের এই খুশির দিনের জন্যই হয়তো অপেক্ষা করছে গোটা বিশ্বের মানুষ, গোটা বিশ্বের কোটি কোটি জনতা, তাওহিদি জনতা। আমাদের সকলের প্রিয় রাহবার সাইফুল হাদিস ইবনে সাইফুল হাদিস আল্লামা মামুনুল হক অল্প সময়ের মধ্যেই এই গেট দিয়ে বের হয়ে আসবেন। আমরা এখানে দেখছি ফুলের তোড়া নিয়ে অনেকে অবস্থান করছেন হুজুরকে বরণ করে নেওয়ার জন্য। এখানে মানুষ সারিবদ্ধভাবে দাঁড়িয়েছে,
আমরা চেষ্টা করবো আপনাদেরকে সবশেষ অবস্থা দেখানোর জন্য। কোটি কোটি জনতা অপেক্ষা করছে আজকের এই মেঘাচ্ছন্ন আকাশে আলোর বার্তা নিয়ে আসছেন আমাদের প্রিয় রাহবার। দীর্ঘ 3 বছর পর আমাদের অপেক্ষার অবসান ঘটছে। প্রিয় রাহবার অল্প সময়ের মধ্যেই কারাগার থেকে বের হবেন। আমরা অবস্থান করছি কাশিমপুর হাই সিকিউরিটি কারাগারের সামনে। দেখছেন এখানে শত শত হাজার মানুষের জটলা, বিভিন্ন মাদ্রাসার ছাত্ররা উপস্থিত হয়েছেন, সর্বসাধারণ মানুষ, সাধারণ মুসল্লিরা উপস্থিত হয়েছেন, বাংলাদেশ খেলাফত মজলিস ও যুব মজলিস সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দরাও উপস্থিত হয়েছেন। আমরা যতটুকু জানতে পেরেছি, হজর কাশিমপুর কারাগার থেকে বের হয়ে এয়ারপোর্ট রোডে, টঙ্গী এয়ারপোর্ট রোডে হজর মহাখালী হয়ে মোহাম্মদপুর যাবেন। এই রাস্তায় যারা আছেন আপনারা, এয়ারপোর্টের আশপাশে যারা আছেন আপনারা এয়ারপোর্টের আশপাশে অবস্থান নিতে পারেন। হজর এয়ারপোর্টেও সংবর্ধিত হবেন, হজরকে সংবর্ধনা দেওয়া হবে, আপনারা সেখানে শরিক হতে পারেন। তাছাড়াও সংবর্ধনা দেওয়া হবে উত্তরা রাজলক্ষ্মীতে, সেখানেও বিভিন্ন মাদ্রাসার ছাত্ররা উপস্থিত হচ্ছেন। তাছাড়া পথে পথে হজরকে সংবর্ধিত করা হবে। ছাদ খোলা গাড়িতে হজর যাবেন বলে আমরা নিশ্চিত হয়েছি। ছাদ খোলা গাড়িতে করে হজর যাবেন মোহাম্মদপুরের উদ্দেশ্যে। মোহাম্মদপুর হজরকে আনুষ্ঠানিকভাবে বড় করে সংবর্ধনা দেওয়া হবে। আমরা এখন দেখছি হুজুরকে আনার জন্য যে গাড়িটি, হুজুর ছাদ খোলা যে গাড়িটিতে হুজুর আসবেন ওই গাড়িটি প্রবেশ করছে ভিতরে। ছাদ খোলা গাড়িটি ভিতরে প্রবেশ করছে, কোটি কোটি জনতা অপেক্ষা করছে আমাদের প্রিয় রাহবার। সকলের মধ্যমণি আপোষহীন জননেতা সাইফুল হাদিস, এমনি সাইফুল হাদিস সময়ের সাহসী কণ্ঠস্বর মাওলানা মামুনুল হকের মুক্তির জন্য। আমরা জানতে পেরেছি হুজুর ভিতর থেকে বের হয়ে মূল গেইটের ভিতরে অবস্থান করতেছেন। বাকি অল্প সময়ের মধ্যেই হুজুর, কয়েক মিনিটের মধ্যেই হুজুর হয়তো এই গেট দিয়েই বের হবেন। এখানে ফুলের শুভেচ্ছায় সিক্ত হবেন, মানুষ ফুল নিয়ে অপেক্ষা করছে, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এখানে জড়ো হয়েছেন। আমরা চেষ্টা করব শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ দেওয়ার জন্য। আপনারা লাইভটি বেশি থেকে বেশি শেয়ার করে দিন, আপনাদের পরিচিত বিভিন্ন গ্রুপে শেয়ার করে দিতে পারেন, কারণ কোটি কোটি জনতা অপেক্ষা করছে আজকের এই লাইভটি দেখার জন্যে। হুজুরের দীর্ঘ 3 বছর পর হুজুরের সেই মলিন চেহারাখানা কেমন হয়েছে, হুজুরের বেশে তিনি কীভাবে আমাদের মাঝে আবার ফিরে আসেন সেটা দেখার অপেক্ষায় আমরা অপেক্ষা করছি। দীর্ঘদিন যাবৎ আমাদের প্রিয় মুখখানা আমরা দেখতে পাইনি। আশা করছি আজকেই আমরা আমাদের সেই কাঙ্ক্ষিত স্বপ্ন হবে ইনশাল্লাহ। আমাদের প্রিয় রাহবার আবারও মাঠে ময়দানে সত্যের বাণী উচ্চারিত করবেন, সাহসের মিনার হয়ে আমাদের সাহস যোগাবেন ইনশাল্লাহ। যারা বিভিন্ন প্রান্ত থেকে দেখছেন, বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে যারা যুবকণ্ঠ দেখছেন, আপনারা যুবকণ্ঠের পেজটি লাইক এবং ফলো দিয়ে রাখুন, কারণ যুবকণ্ঠ সবার আগে সর্বশেষ সংবাদ দেওয়ার চেষ্টা করে সবসময়। আপনার যদি ধর্মীয় সকল বিষয়ে সবার আগে আপডেট জানতে চান, আপনার যুবকণ্ঠ পেজটি ফলো দেওয়ার মাধ্যমেই যুবকণ্ঠ আরও বেশি উৎসাহিত হবে, আপনাদেরকে ভালো কিছু দেওয়ার চেষ্টা করবে ইনশাল্লাহ। যুবকণ্ঠ চায় সবসময় সত্য এবং বস্তুনিষ্ঠ সংবাদ সবার আগে পাঠকের সামনে তুলে ধরতে, বিশেষ করে ধর্মীয় সকল বিষয়, ধর্মীয় বিষয়গুলো সবার আগে সঠিকভাবে তুলে ধরার জন্য। আপনারা জানেন যুবকণ্ঠের সম্পাদক মুফতি নিয়ামতুল্লাহ আমিন পত্রিকার জন্য বারবার কারা নির্যাতিত হয়েছেন, কারাগারে যেতে হয়েছে ওনাকে সত্য প্রকাশ করার কারণে। তারপরেও যুবকণ্ঠ পত্রিকা আপোষহীন, কারোর সাথে আপোষ করে চলে না, সুতরাং সত্য প্রকাশ করার মানুষেই তা এগিয়ে যাচ্ছে। আমরা অল্প সময়ের মধ্যেই দেখব আমাদের প্রিয় রাহবার মামুনুল হক আমাদের সাথে সামনে উপস্থিত হবেন ইনশাল্লাহ। এবং আমরা যতটুকু জানতে পেরেছি হুজুর
এয়ারপোর্ট রোড হয়ে রাজলক্ষ্মী, উত্তরা রাজলক্ষ্মী হয়ে এয়ারপোর্ট হয়ে তারপরে মহাখালী দিয়ে ওদের মোহাম্মদপুর যাবেন। মোহাম্মদপুরে হুজুরকে সংবর্ধিত করা হবে। তাছাড়াও রাস্তায় রাস্তায়ও বিভিন্ন স্থানে হুজুরকে সংবর্ধিত করা হবে। কোটি কোটি জনতা অপেক্ষা করছে আজকের এই দিনটার জন্য, একটি সুসংবাদের জন্য অপেক্ষা করছি আমরাও। আপনাদের মনে যেমন বুকের ভেতর ধকধক করছে, আমাদেরও অপেক্ষার প্রহর গুনছি, আমরাও অপেক্ষা করছি কখন সেটিও মুখটা বের হয়ে আসবে আমাদের মাঝে। আপনারা শেয়ার করে দিন, কারণ অসংখ্য মানুষ এখনও এই সুসংবাদটি শোনার জন্য অপেক্ষা করছে। তারাও চায় আজকের এই সুসংবাদটি দেখার, তারাও অধিকার রাখে এই আনন্দের অংশীদার হওয়ার। আমরা চেষ্টা করব শেষ মুহূর্ত পর্যন্ত আপনাদেরকে আমাদের সঙ্গে রাখার জন্য। হাজারো মানুষের জট লাইটের মধ্যেই ঢাকার কাশিমপুর হাই সিকিউরিটি কারাগারের সামনে সকলের অপেক্ষা প্রিয় মুক্তি দেখার জন্য। দীর্ঘ প্রায় 43টি মামলার জামিন হওয়ার পর আজকে কারাগার থেকে মুক্তি পাচ্ছেন আমাদের প্রিয় রাহবার মাওলানা মামুনুল হক। এয়ারপোর্টেই সংবর্ধিত হবেন, এয়ারপোর্টেই আপনারা, এয়ারপোর্ট রাস্তায় থাকতে পারেন, বাবু সালামের সামনে থাকতে পারেন, বাবু সালামের সামনেই সংবর্ধিত হবেন ইনশাআল্লাহ। আর যতটুকু জানতে পেরেছি হুজুর ছাদ খোলা গাড়িতে করে হাইসে করে যাবেন, ছাদ খোলা হাইসে করে হুজুর পুরো রাস্তাটাই যাবেন। যেখানেই মানুষ দেখা যাবে ছাত্রদের সংবর্ধনার ছাত্র দেখা যাবে, সেখানেই হুজুর বের হবেন এবং সকলের সাথে মত বিনিময় করবেন বলে আমরা জানতে পেরেছি। সুতরাং উত্তরা রোডের উত্তরা রাজলক্ষ্মী এয়ারপোর্ট রোড হয়ে মহাখালী হয়ে মোহাম্মদপুর রোডে আশপাশে যারা আছেন আপনারা এই রোডে অবস্থান করতে পারেন। আপনারা অবস্থান করলে আমরা আশা করি আপনারাও হুজুরের সাক্ষাৎ পাবেন ইনশাআল্লাহ। অল্প সময়ের মধ্যেই হুজুর বেরিয়ে আসবেন বলে আমরা জানতে পেরেছি। অধীর অপেক্ষায় আগ্রহ শেষ হচ্ছে না কারোরই, আমরা অপেক্ষা করছি সবাই। আমরা অপেক্ষা করছি কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের সামনে থেকে। আপনারা দেখছেন মানুষের জটলা, হাজারো মানুষের জটলা, এখানে বিভিন্ন গণমাধ্যম উপস্থিত হয়েছে। আমরা চেষ্টা করব শেষ মুহূর্তে সর্বশেষ পরিস্থিতি আপনাদেরকে দেখানোর জন্য। বিভিন্ন মানুষ ফুলের শুভেচ্ছায় সিক্ত করার জন্য ফুল নিয়েও দাঁড়িয়ে আছেন বাহিরে। আপনারা শেয়ার করে অন্যজনকেও দেখানোর সুযোগ করে দিন, কারণ এই সুন্দর মুহূর্তটি দেখার অপেক্ষায় কোটি জনতা এখনও অপেক্ষা করছে। আপনারা একটু শেয়ারই হয়তো পারে তাদের নিকট আজকের এই শুভ সংবাদটি ছড়িয়ে দিতে, পৌঁছে দিতে। যারা কে কোথায় থেকে দেখছেন সেটাও আমাদেরকে কমেন্টস করে জানাবেন, বিশেষ করে যারা যুবকণ্ঠের নতুন পাঠক। আপনারা যুবকণ্ঠের পেজটি লাইক এবং ফলো দিয়ে সাথে থাকবেন বলে বিশ্বাস করি, কারণ যুবকণ্ঠ সর্বদাই সবার আগে সর্বশেষ সংবাদ নিয়ে উপস্থিত হয় এবং তরতাজা এবং বিশুদ্ধ সংবাদগুলো পাঠকের নিকট পৌঁছে দেওয়ার চেষ্টা করে। সুতরাং আপনাদের লাইক শেয়ার এবং ফলোর মাধ্যমে আমরা আমাদের সঠিক বার্তাটি, ইসলামের দাওয়াত সর্বস্তরে পৌঁছে দিতে সম্ভব হবে বলে আমরা বিশ্বাস করি। আমরা দেখছি মানুষজনকে সরিয়ে দেওয়া হচ্ছে, কারণ বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলরা দেখছেন, বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলরা রয়েছেন যুব মজলিস সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরাও এখানে উপস্থিত হয়েছেন। এখানে উপস্থিত হয়েছেন হাজারো জনতা, হাজারো ছাত্র জনতার পাশাপাশি ধর্মপ্রাণ মুসল্লিরা উপস্থিত হয়েছেন। বলা চলে লোকে লোকারণ্য আজকের এই কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার প্রাঙ্গণ।
আর হবে নই না বা কেন, কারণ আমাদের সকলের প্রিয় মুখ শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস। লাইভে যারা আছেন তারা একটু চেষ্টা করবেন ফোন না দেওয়ার জন্য। ভাই আপনারা দেখছেন অনেকেই ফোন দিচ্ছেন, ডিস্টার্ব করছেন, আসলে আমরা কেউ ফোন না দিই। পরিচিত যারা ফোন দিচ্ছেন আসলে ফোন দেওয়ার কারণে কি না বুঝে হয়তো ফোন দিচ্ছেন। আপনাদের যারা পরিচিত যারা আছেন আপনারা দয়া করে ফোন দিবেন না, এবং পরিচিত লোকজনদেরকেও ফোন দিতে নিষেধ করবেন, কারণ ফোন দিয়ে এখন লাইভ চলতেছে। আপনারা দেখছেন আমরা কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের সামনে থেকে লাইভ করছি। অল্প সময়ের মধ্যেই আমাদের প্রিয় রাহবার মাওলানা মামুনুল হক বের হয়ে আসবেন আমরা জানতে পেরেছি। সকলের প্রিয় মুখ শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস, সাহসের মিনার, যিনি আমাদেরকে সাহসের বাণী শোনান, উজ্জীবিত করেন সত্যের কথা, সত্যের সুউচ্চ মিনার হয়ে আমাদের উজ্জীবিত করেন সেই প্রিয় রাহবার মাওলানা মামুনুল হক আমাদের মাঝে ফিরে আসছেন প্রায় দীর্ঘ 3 বছরের অধিক সময় পর। আপনারা দেখছেন কারাগারের সবশেষ অবস্থা। আশা কাশা করে পুরো ভিডিওটি দেখেছেন এবং বুঝতে পেরেছেন যে আল্লামা মামুনুল হক তিনি কিন্তু কিছুক্ষণ আগেই মুক্তি পেয়েছেন, যদিও তার মুক্তি নিয়ে এর আগে অনেক আলোচনা সমালোচনা ছিল এবং অনেকেই ভুয়া নিউজ করেছিল, কিন্তু এবার কিন্তু তিনি সত্যি সত্যি মুক্তি পেলেন এবং মুক্তি পেয়ে কিন্তু আপনারা দেখতে পেলেন যে হাজার হাজার জনতা, কাউকে খবর দেওয়া হয়নি তবুও কিন্তু অনেক মানুষ সেখানে গিয়েছে তাকে স্বাগত জানানোর জন্য, শুভেচ্ছা জানানোর জন্য। প্রিয় সক্ষম আল্লামা মামুনুল হকের মুক্তিতে আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিওটি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।